উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ তালহু ইসলামের তৃতীয় খলিফা তিনি মক্কার বিখ্যাত বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন রাসুল সল্লাহ আলিয় সাল্লামের নবুয়ত লাভের প্রথম দিকেই হিজরতের বেশ পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন উমাইয়াগণ অনেক পরে ইসলাম গ্রহণ করিলেও ব্যক্তিগতভাবে হজরত উসমান রাজিয়াল্লাহ তালহু এই সৎ সাহসের জন্য প্রসিদ্ধ লাভ করেন তিনি একজন ধনী ব্যবসায়ী সেহেতু তাকে উসমান গণি বলা হয়তো এবং সামাজিক খ্যাতি ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি সৌন্দর্য এবং শালীনতার প্রতীক ছিলেন রাসুল সাল্লাই সাল্লামের কন্যা রুকাইয়ার সহিত তাহার বিবাহ ইসলাম গ্রহণের পর সংগঠিত হয় এবং তিনি বিবাহের পর পত্নী সহ আবিসিনিয়ায় হিজরত করেন হজরত উসমান রাদিউল্লাহু আবিসিনিয়াতে মুসলমান মুসলমানগণের দুটি হিজরতেই অংশগ্রহণ করেন তৎপর মদিনায় মুজাহিদগণের সহিত মিলিত হন তাহার স্ত্রী অসুস্থ থাকায় তিনি বদরের যুদ্ধে যোগদান করতে পারেন নাই হজরত রুকাইয়া রাজি আল্লাহ তালনহুর মৃত্যুর পর রাসুল সাল্লাহ সাল্লাম উসমান রাজি আল্লাহ তাল্লাহনুরের সহিত তার অপর এক কন্যা উম্মুল কুলসুমের বিবাহ দেন এই কারণে তাকে নুরাইন দুই জ্যোতির অধিকারী বলা হতো হজরত উমর রদিয়াল্লাহ তোলাহু ইন্তেকালের পূর্বে খলিফা নির্বাচনের উদ্দেশ্যে বিশিষ্ট যে ছয় সাহাবীর সমন্বয়ে একটি মজলিস গঠন করিয়াছিলেন হজরত উসমান রাজিউল্লাহ তালাহ আনহু ছিলেন তাদের অন্যতম তাহারা সর্বসম্মতিক্রমে উসমান রাজিউল্লাহ তালাহ আনুকে খলিফা পদে মনোনীত করেন হজরত উসমান রাজিউল্লাহ তালাহ আনহু তাহার খিলাফতকালে কুরআন ও সুনার নীতি অনুসরণ করেন উসমান রাজিউল্লাহ তালহুর খিলাফতের সপ্তম বৎসরে মুসলমানদের প্রথম অন্তবিরোধ আরম্ভ হয় স্বয়ং খলিফা এই বিরোধের শিকার হয়ে শাহাদত বরণ করেন আরব ঐতিহাসিকগণ এই ব্যাপারে খলিফার বিরুদ্ধবাদীগণের অভিযোগসমূহ লিপিবদ্ধ করিয়াছেন তাহার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ ছিল এই যে তিনি তাহার আত্মীয় স্বজনগণকে প্রাদেশিক শাসনকর্তার পদে নিযুক্ত করিয়াছিলেন বাস্তবিক পক্ষে এই শাসনকর্তাদের অধিকাংশই উমর রাজি আনহু এর সময়েই নিযুক্ত হইয়াছিলেন হজরত উমর রাজি তালা আনহুর সময়েই প্রাদেশিক শাসনকর্তাগণের স্বজনপ্রিয়তার জন্য তাহাদিগকে খলি ক্ষমতা দিনে রাখা ক্রমশ দ্রুহ হইয়া উঠিতেছিল কিন্তু হজরত উমর রাজিউল্লাহ তালা আনহু তার নিজের ব্যক্তিত্ব প্রভাবে প্রাদেশিক শাসনকর্তাগণকেও আয়ত্তে রাখিতে সক্ষম হইয়াছিলেন হজরত উসমানের নমনীয়তার সুযোগ লইয়া তাহার গোত্রীয় আত্মীয় স্বজনগণ তাহার উপর প্রাধান্য বিস্তার করিতে থাকে তাহার বিরুদ্ধে আরেকটি অভিযোগ এই ছিল যে তিনি বিজয়লব্ধ ধন সম্পত্তির একাংশ তাহার নিজস্ব আত্মীয় স্বজনকে দান করিয়াছিলেন উসমানী খিলাফতের পূর্বে যে মধ্যপ্রাচ্যের অমুসলিম দেশগুলোর বিরুদ্ধে জিহাদ চলিতেছিল তাহাতে যে মালে গানিমা পাওয়া যাইত তাহা সমস্ত সৈনিকদের মধ্যে বন্টন করিয়া দেয়া হইত ইহা হইতে কিছু কিছু অংশ বিশেষভাবে বিশিষ্ট ব্যক্তিগণকে দেয়া হইত হজরত উসমান রাদী আল্লাহ তাল্লাহন জনগণের সম্পদ হইতে অন্যায়ভাবে কাহাকেও কিছু দেন নাই ব্যক্তিগত সম্পদ হইতে অনেক সময় আত্মীয় স্বজনদেরকে দান করিতেন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু হজরত আবু বকর রাজি আনহু কর্তৃক সংগৃহীত কোরআন মজিদের প্রামাণ্য অনুলিপি প্রস্তুত করাইয়া প্রাদেশিক শাসনকর্তাদের নিকট পাঠাইয়া দেন এবং আঞ্চলিক পাট বৈষম্যযুক্ত অনুলিপিগুলো জ্বালাইয়া ফেলতে আদেশ দেন হজরত উসমান তালা আনহু এর এই কার্যের উদ্দেশ্য ছিল যে বিস্তীর্ণ মুসলিম খেলাফতে প্রচলিত আরবি বাকৃতির অনুপ্রবেশে যেন কুরআনের পাঠ বৈষম্যের সৃষ্টি না হয় অথচ ইহাকেও তাহার বিরুদ্ধবাদীগণেরা আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে হজরত উসমান রাজি আল্লাহ তাল্লা এর সময়ে অশান্তির ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত বিবরণী এই রূপ হজরত উসমান রাজি আল্লাহতালাহ আনহুয়ের দ্বাদশ খিলাফত কাল দুই অংশে বিভক্ত প্রথম ছয় বৎসরে শান্তি বিরাজ করে এবং শেষ ছয় বৎসরে অশান্তির কাল এই বিদ্রোহ ও ষড়যন্ত্রের কেন্দ্র ছিল মিশর সেহুদা ইহুদি যাহারা শুধু মৌখিকভাবে লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণ করিয়াছিল এই ষড়যন্ত্রকালী দলের নেতা ছিল মুসলমান ছদ্মবেশী ইহুদি সন্তান আবদুল্লাহ ইবনে সাবা সানার অধিবাসী আবদুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণের কিছুকাল পর মদিনায় আসিয়া বসবাস আরম্ভ করিল হজরত আলী রাজি আল্লাহ আনহুর নাম নিয়া হজরত উসমান রাজি আল্লাহ আনহুর বিরুদ্ধে মুসলমান দিগকে উস্কাইতে লাগিল ইহার পর সে বসরায় গিয়া একই প্রক্রিয়ায় উসমান রাজি আনহুর বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করিতে লাগিল তারপর কুফা ও দামেশকে গিয়ে একই কাজ করিতে লাগিল অবশেষে মিশরে পৌঁছাইয়া জনসাধারণকে এতটাই উত্তেজিত করিয়া তুলিল যে তাহারা উসমান রাজি আল্লাহ আনহুকে নিহত করাকেই জাতির স্বার্থে সর্ববৃহৎ কর্ম বলিয়া মনে করিতে লাগিল কিছুকাল যাবৎ এইরূপ দুর্যোগের যে মেঘ পুঞ্জীভূত হইতেছিল পঁয়ত্রিশ হিজড়ি এর শেষে তাহার প্রকাশ ঘটিল বিভিন্ন প্রদেশের বিদ্রোহীগণ মদিনার দিকে যাত্রা করে সর্বপ্রথম আসে মিশরীয়গণ খলিফার সহিত সাক্ষাতে তাহার সমূহ অতিশয় তীব্র ভাষায় প্রকাশ করে কিন্তু খলিফার নম্র এবং শান্ত ব্যবহারে তাহারা প্রশমিত হয় খলিফা তাহাদিগের সমস্ত দাবি মানিয়া লন কিন্তু প্রতিমধ্যে আল আরিশ নামক স্থানে হজরত উসমান রাজি তালাহুর এক দুধ ধরা পড়ে এবং তাহার নিকট একটি পত্র পাওয়া যায় ইহা মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদের নিকট লিখিত ছিল পত্রে আন্দোলনরত এই নেতৃবৃন্দদেরকে দেশে প্রত্যাবর্তনের পর মৃত্যুদণ্ড অথবা অঙ্গচ্ছেদ করিতে বলা হইয়াছিল এই পত্র হস্তগত হওয়ার ফলে বিদ্রোহীগণ প্রধান্বিত হইয়া প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে মদিনায় ফিরিয়া আসে হযরত উসমান রাজিউল্লাহতালহু এই পত্র তাহার লিখিত বলিয়া অস্বীকার করেন এবং ইহা তাহার শত্রুগণে দুরভিসন্ধিমূলক কার্য বলিয়া অনুমান করেন অবশেষে লেখার পদ্ধতিতে ধরা পড়িল যে ইহা মারওয়ানের লেখা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ও অপরাপর সাহাবিগণ আপ্রাণ চেষ্টা করিলেন যাহাতে বিদ্রোহীগণ মদিনা ত্যাগ করিয়া চলিয়া যায় বিদ্রোহীগণ বুঝিতে পারিল যে চিঠিটি সত্যিই উসমানের লেখা নয় তথাপিও তাহারা উসমান রাজিয়াল্লাহ আনহুর খেলাফত ত্যাগের জন্য আন্দোলন চালাইয়া গেল বিদ্রোহীগণ হজরত উসমান রাদি আল্লাহ তালনুকে গৃহে অবরুদ্ধ করিয়া রাখে হজরত উসমান রাদি আল্লাহ আনহু বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে সাহাবিদিগণকে নিষেধ করেন কিন্তু তাহাদের কেহ কেহ আপন পুত্রগণকে হজরত উসমান রাজি আল্লাহ আনহের গৃহে প্রহরী নিযুক্ত করেন হজরত আয়েশা রাজি আল্লাহ আনহু এই সময় মক্কায় হজ করিতে গিয়েছিলেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু নিজ মর্যাদায় অবিচল থাকিয়া ঘোষণা করিয়ে করিয়া দিলেন যে তিনি কোন অবস্থাতেই খিলাফত ত্যাগ করিবেন না কয়েকদিন এই রূপ অবরোধের পর কতিপয় ব্যক্তি ৩৫ হিজরি জুন ছয়শো ছাপ্পান্ন মুহাম্মদ ইবনে আবি বকরের নেতৃত্বে খলিফার গৃহভ্যন্তরে প্রবেশ করিয়া তাহাকে আক্রমণ করে খলিফা এই সময় কুরআন পাঠে ব্যস্ত ছিলেন তাহার রক্ত কুরানের উপর ছিটকাইয়া পড়ে শাহাদতের পর রাত্রে অতি গোপনীয়তার সহিত তাহার মৃতদেহ কয়েকজন আত্মীয় দাপন করেন মুভিয়া রাদিয়াল্লাহ আনহু সিরিয়া হইতে খলিফাকে সাহায্য করিবার মানুষে একদল সৈন্য প্রেরণ করিয়াছিলেন পথে খলিফার নিহত হওয়ার সংবাদ পাইয়া আবার তাহারা সিরিয়ায় ফিরিয়া যায় এই হত্যাকাণ্ডের ফলে ইসলামের রাজনৈতিক এবং ধর্মীয় একতা নষ্ট হইয়া যায় এবং ধর্মীয় মতবিরোধ ও গৃহযুদ্ধের যুগ আরম্ভ হয় হজরত উসমান রাজি এর খেলাফত এবং ইহার রক্তাত্ম সমাপ্তি ইসলামের ইতিহাসে একটি করুণ ও যুগান্তকারী ঘটনা ইতিহাস সাক্ষ্য দেয় যে হজরত উসমান রাজি আল্লাহতালহু অত্যাধিক নির্মল চরিত্র সম্পন্ন ছিলেন এবং সরল প্রাণ ব্যক্তি ছিলেন নম্রতা ধর্মপ্রাণতা ইত্যাদি গুণাবলী তাহার চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কুরআন সংকলনের বিশেষ অবদানের জন্য তাকে জামিউল কুরআন উপাধি দেয়া হয় হাদিসে আসে রসুল সল্লাহাল্লাম বলিয়াছেন বেহেস্তে প্রত্যেক নবীরই সঙ্গী থাকিবে আমার সঙ্গী হবে উসমান